পদ্মসেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় কোনো ষড়যন্ত্র আছে কিনা খুঁটি দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের আলোচনায় তিনি আরও বলেন, জুনের মধ্যে পদ্মসেতু দিয়ে গাড়ি চলাচলের সম্ভাবনা রয়েছে। ওবায়দুল কাদের বলেন, সরকার আমলা নির্ভর নয়, জনস্বার্থ নির্ভর। আগস্ট মাস এলেই বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পায়, ভোরের আকাশে লাল রক্ত দেখা দেয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।